অপারেশন সুন্দরবন বাংলাদেশের আপকামিং মুভি, যেটা কিছুদিন পরে রিলিজ হবে। তো আপনারা সবাই হয়তো ট্রেলারটা দেখেছেন। তো এই মুভির সর্বপ্রথম আমি যেছি মুভির স্ক্রিপ্টের দিকে। আমার কাছে এই মুভির স্ক্রিপ্টটা ভালো লেগেছে, ট্রেলারে যতটুকু দেখতে পেরেছি আমার কাছে অসাধারণ লেগেছে, এবং এই মুভিতে যারা কাজ করেছে সকলেই খুব ভালো পারফরমেন্স দিয়েছে। কিন্তু এই মুভিতে লিড অ্যাক্টরদের যে একটা অসাধারণ ডায়লগ থাকবে তেমনটা দেওয়া হয় নাই ট্রেলারের মধ্যে, এমন কিছু ইউজ করা হয়নি। কিন্তু মুভির কনসেপ্টটা খুব ভালো এবং মুভি ট্রেলারের কাজটা খুব সুন্দর করেই করা হয়েছে। কিন্তু এখানে যেহেতু বাংলাদেশি ফিল্ম, সেই হিসাবে এখানে একটু ত্রুটি থেকে যাবে, এটাই স্বাভাবিক। এখানে কালার গ্রেডিংয়ে আমার কাছে একটু খারাপ লেগেছে, কালার গ্রেডিংটা একটু সুন্দর হলে ভালো হতো। এবং যেহেতু সম্পূর্ণ শ্যুটিংটা সরাসরি একেবারে রিয়েল লোকেশনে করা হয়েছে, সেদিকটাই আমার কাছে ভালো লেগেছে। রিয়েলভাবে সুন্দরবনটা কেমন সেটা আপনারা দেখতে পারবেন। এবং এই মুভির যে অপারেশনটা রয়েছে, এই মুভিতে যে অপারেশনটা রয়েছে সেটা কতটা কঠিন এবং কীভাবে তারা বাস্তবায়ন করেছে এবং তারা কীভাবে এই অপারেশনটাতে সাকসেসফুল হয়েছে, এগুলো নিয়েই কাহিনী। কিন্তু এখানে আরেকটা টুইস্ট রয়ে গেছে যে এই মুভিতে আসলে মূল ভিলেনকে, এটা এখন পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না ট্রেলারটা দেখলে, এটা মুভি রিলিজ হলেই বোঝা যাবে যে এই মুভিতে মূল ভিলেনটাকে। তো ওভারঅল একটা বাংলাদেশি সিনেমা হিসেবে আমার কাছে ট্রেলারটা ভালো লেগেছে। তো দেখা যাক মুভিটা কেমন হয়। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।